গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্লস ক্লাব। তো হ্যাপি নিউ ইয়ার টু অল গাইজ, আর তোমাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা আর অনেক ভালোবাসা আমাদের সবার তরফ থেকে। আর তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ। মানে আজকে হচ্ছে 1 জানুয়ারি 2024, আর এখন বাজে হচ্ছে সকাল 5টা, এখনো বাজেনি, 4:45 বাজে। তো আমরা রেডি সেডি হয়ে গেছি, এই যে এখানে দুষ্টু পুরো রেডি হয়ে আছে একদম ভোরবেলা, ওদিকে অঙ্কিতা রেডি হচ্ছে, ওদিকে আমার মা পুরো রেডি। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। ভাবতেও খুব অবাক লাগে যে 2023 চলে গেছে, 2024 চলে গেছে, চলে গেছে, সরি, চলে এসেছে। তো সবাই সবাই খুব ভালো ভালো এনজয় করো, আমরাও এনজয় করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, কিন্তু সারপ্রাইজ। তো যেরকম শুনলে যে আমরা এখন তোমাদেরকে সারপ্রাইজ দেবো, অ্যাকচুয়ালি আমরাও সারপ্রাইজ হব যে কোথায় যাচ্ছি, পুরোপুরি আমাদের জন্য সারপ্রাইজ। তো চলো ঘুরতে যাওয়া যাক। অলরেডি শুক্লা বেরিয়ে গেছে, লাগেজ পত্র নিয়ে, অনেক লাগেজ হয়েছে, অনেক দিনের ট্যুর আছে এটুকু বলতে পারি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি স্টেশনে, প্রচণ্ড ঠান্ডা আজকে। যারা যারা 1 জানুয়ারি কোথাও বেড়াচ্ছে এরকম একদম ভোরবেলা ভোরবেলা, তারা জানো আজকে কিরকম ঠান্ডা পড়েছে। আমরা কিন্তু স্নান ধান করেই বেরিয়েছি, হ্যাঁ 3:30 সময় উঠেছি, 3:30 উঠিনি, 4টায় উঠেছি আমি, 3:30 উঠেছি। ঠান্ডার মধ্যে জার্নিটা কিন্তু দারুণ হতে চলেছে। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খেয়াল করিনি যে শোলটা হয়তো খুলে যেতে পারে, হয়তো পারে, তো সেটা খুলে গেছে, তো চলে যেত। তো ভাবলাম যে থাক বাইরে যদি কিছু হয়ে যায়, তাই জন্য ওটাকে ঠিক করে নিচ্ছি, আর তারপরে ওখানে গিয়ে আমরা একটু ম্যানেজ করতে ভালো পারি। একদম কিছু ফেলে দেওয়া যাবে না, সব কিছু রিউজ করতে হয়। যাই হচ্ছে আমরা এখন, আমি ঠিক বুঝতে পারছি না কোথায় যাচ্ছি। ছোট মা বলেছে সাউথের দিকে যেতে, পেয়েছে। হ্যাঁ ভোরবেলায় আমাকে ওঠানোটা উচিতই হয়নি। কোথায় যাবো কোথায় যাবো, আমরা নামখানা লোকাল ধরেছিলাম, তো নামখানা লোকাল ধরে এখন নামখানাতে এসেছি। তো আটলাস বুঝতে পারছি আমরা কোথায় যাবো, কিন্তু এখন তোমাদেরকে বলবো না যে কোথায় যাচ্ছি। তোমরাও গেস করো যে আমরা কোথায় এসেছি ঘুরতে। তো সারপ্রাইজটা তো আমরা এখানে এসে জেনেই গেলাম যে কোথায় যাচ্ছি। তো এখানে সবাই চলে এসেছে, আমাদের এখন যেতে হবে আমাদের গন্তব্যস্থলে। তো চলো যাই আমাদের গন্তব্যস্থলে। তোমরা স্টেশন থেকে বেরিয়ে এখন টোটোতে উঠে গেছি, হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি, আর এখানে টোটো গুলো ফ্রেশি। টোটো গুলোতে বেশ অনেক জন মিলে বসতে পারবো, এরকম টোটোর প্যাটার্ন গুলো লাগেজ ফাগেজ রেখে রিল্যাক্স হবে। এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে, তো চলো হোটেলে যাওয়া যাক। তো আমরা এখন হোটেলের সামনে চলে এসেছি, আমার পেছনেই জাস্ট আমাদের হোটেল, এখানে রুম নেওয়া হয়েছে। যাই গিয়ে লাগেজ পত্রগুলো রাখি। আর তো এখন আমরা যাচ্ছি বিচ সাইডে, বকখালি বিচ সাইড। বললো 3 মিনিট, দেখি 9 মিনিট লাগে। তো ফাইনালি আমরা বিচের সামনে চলে এসেছি, আর এখানে এসে একটা দোকানে এসেছি খাওয়া দাওয়ার জন্য। আমরা টিফিন কিছু অর্ডার দিয়েছি, এখন কটা বাজে থাকে, অনেকটা বেলা হয়েছে, 12:30 বেজে গেছে। ওটা হচ্ছে লাঞ্চ অর্ডার দিয়েছি, 12:30 বেজে গেছে, এখন একটু হালকা পাতলা কিছু টিফিন খাবো, তারপর দুপুরবেলা কি খাবো জানি, দুপুরবেলা যাই হোক ভাত ফাত কিছু খাবো। তোমাদের ব্রেকফাস্ট চলে এসেছে বেলা 12:30 সময়, ব্রেকফাস্ট ঘুগনি আর লুচি। পিউদি বললো অনেকে হালকা টিফিন করবে, একটা হালকা টিফিন, হ্যাঁ 3টে করে লুচি আর ঘুগনি, 4টে করে লুচি, 4টে করে লুচি ঘুগনি আর ডিম পাম্পলেট, এটা হালকাই। তো চলো খেয়ে নি, খুব জোর খিদে পেয়েছে।
তো ফাইনালি আমরা একদম সমুদ্রের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ দারুণ হাওয়া দিচ্ছে এখানে, আর এখানে জাস্ট ওরা চেয়ার নিয়ে বসেছে, মা বাবা শুক্লা আমি দুষ্টু আর অঙ্কিতা একদম সামনের দিকে যাব, মানে একদম সমুদ্রের কাছে যাব, যাতে খুব ভালোভাবে সমুদ্রকে ফিল করতে পারি, সমুদ্র জল নিয়ে খেলা করতে পারি। তাই তো অঙ্কিতা, চল চল যাচ্ছে। আমি অঙ্কিতা রেডি হচ্ছে এখন প্যান্ট প্যান্ট গুটিয়ে, তো চলো একদম সমুদ্রের কাছে যাচ্ছি। তো ফাইনালি আমরা একদম সমুদ্রের কাছে চলে এসেছি। অঙ্কিতা দেখো এক্সাইটমেন্ট পাগল পাগল হয়ে গেছে, সাথে দুষ্টুও। তো একদম ওই দূরে মা বাবা শুক্লা বসে আছে চেয়ার নিয়ে, ওরা আসবে না, আর আমরা এখানে প্যান্ট ফ্যান্ট গুটিয়ে চলে এসেছি একদম সমুদ্রের কাছে। বিশাল ঢেউ এখানে, তো জানি না ভিজবো স্নান করবো কি করবো, জানি না, তোমরা জাস্ট দেখো। দারুণ লাগছে, দারুণ লাগছে, অনেক একটু ভয় করছে, আসলে ছোট মানুষ তো, কিন্তু আমার আর অঙ্কিতা হেভি লাগছে। দুই সাইডে দুই পঞ্জিকে নিয়ে এসেছি, মানে ভীষণ দায়িত্ব, আনন্দ, মজা সবকিছু, তো খুব সামনে রাখতে হবে দুটো পঞ্জিকে। তো ফাইনালি আমরা হাফ ভিজে গেছি, দারুণ মজা হচ্ছে, আর পেছনে ঢেউ, মজা হচ্ছে, খুব মজা, খুব মজা, সামনে একদম অথই সমুদ্র নাকি, অথই জল। তো সমুদ্র থেকে এখন আমরা একটু আবার পাড়ের দিকে যাচ্ছি, মানে হোটেলের দিকে যাব, কারণ অনেকক্ষণই জলের মধ্যে হুড়োপাস্তা করলাম, দুষ্টু একটু ঠান্ডাও লেগেছে, তো ওই জন্য আর বেশিক্ষণ ইয়ে করলাম না। যে ওই যে দুজনাই এসেছিল, মানে শুক্লাও এসেছিল পরে, তো যাই হোক এখন জানলো না এখন কি ভালো লাগলো, কি ভালো লাগলো, প্রচুর ভিড় চারিদিকে, তো ঠিক আছে, হ্যাঁ তার সাথে হাওয়া, আর আমরা মাঝখানে একটা নদী ডিঙিয়ে এসেছি, একটা ছোট নদী ডিঙিয়ে এসেছি আমরা, নদীও পার করা যায়। কেমন লাগছে আমাকে, জানি ভালোই লাগছে। তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে সাইটসিইং দেখে যাবো। হ্যাঁ আমি কিছু সাজিনি, পরে লিপস্টিকটা দিয়ে নেবো। তো সমুদ্রের ওখান থেকে অনেকক্ষণ হয়েছে, রুমে এসেছি, এসে একটু সবাই ফ্রেশ হলাম, দুষ্টু যেহেতু স্নান করে আসেনি অনেক ভোরে আমরা বেরিয়েছি, ওটু স্নান করলো, বাবা স্নান করলো, বাদ বাকি আমরা সবাই স্নান টান করেই এসেছিলাম, তো আমরা একটুখানি ফ্রেশ হলাম, যারা বাদ বাকি আরও সবাই ছিলাম ওরা দুজন স্নান টান করলো। এখন একটু বেরাচ্ছি হলো লাঞ্চ করতে, অনেকটাই দেরি হয়ে গেছে, তিনটে বেজে গেছে, একটু লাঞ্চ করে, যেহেতু আমরা টিফিনটাও অনেকটা বেলা করে খেয়েছিলাম, দেখো খিদে খিদে পেয়েছে, সমুদ্রের জলে ঝাঁপিয়ে ওনাকে খুব খিদে পেয়ে গেছে। তো যাই হোক অঙ্কিতার খুব পায়ে ব্যথা করছে, তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চ করে এখন আর রুমে ফিরবো না, একটু সাইট সিন ঘুরবো, এদিক ওদিক একটু ঘুরবো, তারপর আবার রুমে আসবো। আমরা এখন হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য, অঙ্কিতা খিদে ছিল, মাথা বন বন করে ঘুরছে, আমরা অর্ডার করেছি মাছ, হ্যাঁ মাছ, আর ওদিকে দুষ্টু খাবে ডিম, আমরা সবাই মাছ খাবো। অঙ্কিতার মাথা ঘুরাচ্ছে খিদের জন্য, আর আমার বাবার খিদে পায়নি, তাও জোর করে খেতে হবে বলে রাগ করছে, দেখ মুখ দেখা দাদু, এত রাগ আবার হাসছে রাগ। ছোট মাল কোন ঠান্ডা লাগছে আমি জানি না, সাইটসিন যাই, তারপর দেখি কি কি সাইটসিন আছে না নেই আর কি, বলতে পারবো না কি কি আছে, যাই তারপর দেখি। তো আমাদের খাওয়া দাওয়ার পর এখন আমরা কি সাইট সিন ঘুরতে এসেছিলাম, এত শুটকি মাছের গন্ধ, যাই হোক আমরা এসেছি ফেজার, এই দেখো সব ঝুলছে, সারি 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 শুটকি মাছের কাছে এখন আমরা যাইনি, রাস্তা থেকে হাঁটছি, দূর থেকে গন্ধ এসছে, ওই যে ওদেরকে দেখো খাওয়ার সময় হাত চেটে পুটে খাবে, আর গন্ধের সময় দেখো প্রচুর মাছ, এখানে প্রচুর মাছ সব শোকাচ্ছে, বিড়ালও খাচ্ছে, এরপর ওইগুলো আমরা খাবো, মানুষরা খাবো, এই সেইটা পুরো এখন শুটকি মাছ বোঝাও যাচ্ছে, শুটকি মাছ সব শুকোচ্ছে, আর এসেছি এখানে সূর্যাস্ত দেখতে, এই জায়গা দারুণ লাগছে কি, আমি যাই যা, কিন্তু চারিদিকে এত শুটকি মাছের গন্ধ আর ভাল লাগছে না। তো আমরা এখন চলে এসেছি সানসেট পয়েন্টে, দারুণ লাগছে,
তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে, আমরা এখন রয়েছি পেশার, এই যে পেশারগঞ্জ ফিশিং হারবার, এটা হচ্ছে জ্যোতিবাসুর তৈরি। তো চলো দেখি এখানে কি কি তৈরি হয়। এখানে বললো ম্যানগ্রোভ অরণ্য আছে সামনে, সামনে ম্যানগ্রোভ অরণ্য আছে আর কি বলো, ট্রলার ট্রলার তৈরি করা হয়। দেখো কি সুন্দর লাগছে, ট্রলার 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 ট্রলার। এখন অন্ধকার হয়ে গেছে, ওরা বলছে যে দিনের বেলা হলে মানে মোটামুটি 10 কিলোমিটার পর্যন্ত এরকমই ট্রলার গেছে। যখন হচ্ছে মানে জোয়ার থাকে মানে মাছ ধরতে, এখানে নাকি দাঁড়ানো যায় না, এত মাছ হয়, মাছ ভাবা যায় ভাবা। আর এই জঙ্গলে কি কি আছে বললো? বন শিয়র আছে আর বন শিয়াল আছে আর হরিণ হরিণ আছে, প্রচুর হরিণ আছে, প্রচুর হরিণ আছে, কিন্তু দুর্ভাগ্য বশত বাঘ নেই। আর এখান থেকে লঞ্চটা কোথায় নিয়ে যাচ্ছে অঙ্কিতা বলো? জম্মুদ্বীপে নিয়ে যাচ্ছে, ওখান থেকে মৌসুমি আইল্যান্ডও দেখা যাবে। আর হচ্ছে সম্বন্ধেও বলবে, আর হচ্ছে ইয়ে ওই যে কি বলে গঙ্গাসাগর, গঙ্গাসাগর গঙ্গাসাগর দেখা যাবে যদি কপাল ভালো থাকে, কুয়াশা কুয়াশা না থাকে। তো টাইম ওভার হয়ে গেছে, সকাল 6:30 থেকে ছাড়ে, 2 ঘন্টা করে টাইম, বিকেল 4 পর্যন্ত টাইম, সকাল 6 থেকে বিকেল 4, 2 ঘন্টা করে এক একটা প্যাসেঞ্জার, 25 জন করে হলে ছাড়ে, 25-30। তো সাইট সিন ঘোরা কমপ্লিট, এখন আমরা আবার বিচের সামনে চলে এসেছি, সামনে না বিচ, এখানে মানে বিচেই চলে এসেছি। হ্যাঁ এখানে কি মাছ ভাজা? এখানে প্রচুর, হ্যাঁ হ্যাঁ। তো যেরকম বিচে হয়ে থাকে মাছ ভাজা, কাঁকড়া, ভুট্টা, ওদিকে দোলনা বসেছে, পাপড়ি চাট, ভেলপুরি, ফুচকা, বাবা না ঠিক আছে, না না ঠিক আছে, বাঁধা আছে, ও বাঁধা আছে, তাহলে ঠিক আছে। হ্যাঁ এমনি দেবে, এমনি দেবে, এরকম জানে যে সাইডে ঘুরে ঘুরে আমরা ডিসাইড করেছি কাঁকড়ার ঝাল খাবো, একদম তোমাদের কাঁকড়া, তার সাথে তপসে ফ্রাই, আর হয়েছে লোটে দেওয়া হয়েছে দুটো লোটে ফ্রাই, আর পাশের দোকানে অক্টোপাস জিজ্ঞাসা করলাম, অক্টোপাসের 300 টাকা পিস, 300 টাকা। আর স্কুইড, আর স্কুইড আছে, স্কুইড হচ্ছে কত, 120 টাকা প্লেট। যাই হোক অক্টোপাস, এক অক্টোপাস 300 টাকা পিস। যাই হোক আমরা এখন খাবো না অক্টোপাস, জাস্ট দামটাই জিজ্ঞেস করলাম। শীতের সন্ধ্যায় গরম গরম লোটে ফ্রাই হাতে, দারুণ, কেমন তো আমাদের তপসে ফ্রাই চলে এসেছে, সাথে কাসুন্দি আর পেঁয়াজ, আর ডাক পড়েছে কাঁকড়া আসছে বলে, চলো দেখি কাঁকড়া কেমন করেছে। ও করেছে, চলো কাঁকড়া, কাঁকড়াকে ভোজন করা যাক, খেয়ে বলো কেমন লাগছে, একদম অসাধারণ। আমাদের কি বলে কাঁকড়ার ঝাল, তপসে ফ্রাই, লোটে ফ্রাই, সবকিছু খাওয়া কমপ্লিট, বিচের পাড়ে বসে খুব ঠান্ডা লাগছে, ঠান্ডায় প্রায় জমে যাচ্ছি হাওয়াতে, কিন্তু তাও আমাদের আইসক্রিম খাওয়া বন্ধ নেই, এখানে আমুলের কর্নেটো আনা হয়েছে, এখন আমরা বসে বসে এটা খাবো। কি হয়েছে হানজিতা, খেতে দেবেন না আপনি? কত খাও তুমি? এখন রাতে কি খাওয়া হচ্ছে, চিকেন কষা আর হচ্ছে ভাত, আমরা কমপ্লিট করি, এখন চিকেন কষা আর গরম গরম ভাত খাওয়া হচ্ছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যদি কিছু ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে। আমরা যে ঘুরতে এসেছি, আমরা তো সারপ্রাইজ পেয়ে খুব খুব খুবই খুশি, আর এরকম আরও অনেক সারপ্রাইজ পেতে চাই, প্রত্যেকেই পেতে চাই, দিবি না সারপ্রাইজ? আমি দিতে চাই। ঠিক আছে, এখানেই এন্ড করছি, বাই, গুড নাইট।